এই দেখেন এটা হচ্ছে আউটডোর সাউন্ড যখন আপনি ইনডোরে খেলবেন তখন কিন্তু আরো সাউন্ড হবে প্রাইস থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জ একটা ধামাকা প্রাইস দেব এই দুইটা র‍্যাকেটই আমার কাছে अवेलेबल আছে এটা ইউনেক্স এর অ্যাস্ট্রোডক্স সিরিজে হ্যাঁ অ্যাটাকিং খেলতে পছন্দ করেন অ্যাটাকিং এর ক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোডক্স সিরিজটা খুবই ভালো একটা র‍্যাকেট তাছাড়াও আপনারা এটা যদি দেখেন এখানে ইউনেক্স এর বারকোড সিস্টেম দেওয়া আছে হ্যাঁ প্লাস অরিজিনাল যে সিগনেচার এটা থাকে ওটাও দেওয়া আছে বাঁধানো সব ফুল ওভার কমপ্লিট আপনি যদি চান এটার সাথে গ্রিপ নিতে পারতেছেন স্ট্রিং তো দিচ্ছি আমি ব্লুর মধ্যে কম্বিনেশন ব্লু হোয়াইট নেভি ব্লু হোয়াইট ব্লু এই কালারের মধ্যে কম্বিনেশন করে করা হইছে এটা হ্যাঁ পাওয়ারফুল র‍্যাকেট খুঁজছেন আমি তাদেরকে সাজেস্ট করব ভাই এই বাজেটের মধ্যে আপনারা অ্যাস্ট্রোডক্স 99 প্রোটা খেলতে পারেন খুবই ভালো র‍্যাকেট মানে আমার কথা ছিল বাজেটের মধ্যে এর থেকে সেরা আর আপনি কোনো র‍্যাকেট পাবেন না যারা একটু ডিফেন্সিভ খেলতে পছন্দ করেন আমি মনে করি তারা এটা নিতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি স্পোর্টস এর আরো একটি নতুন ভিডিওতে আজকে কিন্তু আমরা আবারো চলে আসছি সবার পরিচিত সব আমাদের ডন স্পোর্টস এ আর আমাদের সঙ্গে থাকবেন দিদার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া উইন্টার তো চলে আসছে জি ভাই আজকে আমাদের ভিডিওতে কি কি ব্র্যান্ডের র‍্যাকেট থাকবে প্লাস প্রাইসটা কেমন থাকবে আজকে মূলত দেখাবো শুধু হচ্ছে ইউনেক্স র‍্যাকেটগুলো ইউনেক্স এর যে যে কালেকশনগুলো আমাদের কাছে এখন अवेलेबल আছে ওগুলো দেখাবো আর তাছাড়া আসলে র‍্যাকেটের প্রাইসটা কিরকম থাকবে সেটাও জানাবো প্লাস হচ্ছে কোন ধরনের স্ট্রিংগুলো সাথে পাবেন জি অবশ্যই প্রাইস থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জ একটা ধামাকা প্রাইস দেব মার্কেটে আমার মনে হয় এর থেকে কমে আপনাকে এরকম রেঞ্জের মধ্যে এই কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে কেউ দিতে পারবে ঠিক আছে তো ভিডিওটা শুরু করার আগে শপের লোকেশনটা আমরা জেনে নিই আমাদের দোকানের নাম হচ্ছে ডন স্পোর্টস লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেট অথবা হল মার্কেট নামে মার্কেটটা পরিচিত এটা দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে 1/153 1/154 তাছাড়া আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের লিংকস দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাহলে আমরা শুরু করি আজকে ফার্স্ট অফ অল টাইম যেটাতে শুরু করব সেটা হচ্ছে ইউনেক্স এর 88S প্রো অ্যাস্ট্রোডেক্স 88S প্রো অ্যাস্ট্রোডেক্স 88S প্রো এবং হচ্ছে লাগা অ্যাস্ট্রোডেক্স 88 ডি প্রো এই যে দুইটা র‍্যাকেট এই দুইটা র‍্যাকেটই আমার কাছে अवेलेबल আছে এটা ইউনেক্স এর অ্যাস্ট্রোডেক্স সিরিজে হ্যাঁ অ্যাস্ট্রোডেক্স সিরিজটা যদি আপনারা ধরেন অ্যাস্ট্রোডেক্স সিরিজ হচ্ছে এরকম একটা র‍্যাকেট যারা অ্যাটাকিং খেলতে পছন্দ করেন অ্যাটাকিং এর ক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোডেক্স সিরিজটা খুবই ভালো একটা র‍্যাকেট এটা হচ্ছে আমার কাছে যেটা সেটা হলো ফার্স্ট কপি একটা র‍্যাকেট অনেকেই বলবে এটা অরিজিনাল হ্যাঁ অরিজিনাল বলে আপনাদের কাছ থেকে সিম্পলি রেখে দেবে বাট না এটা অরিজিনাল না এটা হচ্ছে ফার্স্ট কপি র‍্যাকেট তাছাড়াও আপনারা এটা যদি দেখেন এখানে ইউনেক্স এর বারকোড সিস্টেম দেওয়া আছে হ্যাঁ প্লাস অরিজিনাল যে সিগনেচার এটা থাকে ওটাও দেওয়া আছে এখানে খোদাই করে 4U লেখা থাকবে ওয়েটার এটা টেনশন ক্যাপাসিটিটা লেখা থাকবে যেটা আছে হলো আপনার 26-30 LBS এটা কিন্তু জিনিয়ারলি আপনি 30 LBS দিতে পারবেন যে কোনো মেশিনে অ্যানালগ হোক এবং ডিজিটাল হোক যে কোনো মেশিনে সিঙ্গেল ডাবল যেভাবে আপনি টেনশন করতে চান 30 যে কোনো মেশিনে দিতে পারবেন কোনো সমস্যা নাই এই র‍্যাকেটটা আমাদের কাছে अवेलेबल আছে কালার তো আমি দেখিয়ে দিলাম এটা দুইটা মডেলের দুইটা কালার যেটা অ্যাস্ট্রোডেক্স 88 ডি প্রো সেটা হচ্ছে লাগে আপনার গোল্ডেন কালারের মধ্যে আর যেটা হচ্ছে অ্যাস্ট্রোডেক্স 88 এস প্রো সেটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লু ব্ল্যাক এবং গোল্ডেন ব্ল্যাক দুইটা কালার কম্বিনেশন করে করা আছে তো এইটার আমরা প্রাইস দিচ্ছি এবছর কমপ্লিট প্যাকেজের ক্ষেত্রে হ্যাঁ গত বছর কিন্তু এগুলোর প্রাইস ছিল আমাদের কাছে হচ্ছে লাগে কমপ্লিট 2300 মতন হ্যাঁ বাঁধানো সহ বাঁধানো সহ জি বাঁধানো সহ এবার আমরা এটার একটা ধামাকা প্রাইস দেবো সেটা হচ্ছে লাগে ইউনেক্স এর যে স্ট্রিংটা আছে যেটা 95 হ্যাঁ ন্যানোরে 95 অথবা হচ্ছে লোকা আপনার হচ্ছে লোকা BG65 কিংবা BG66 BG65 যে স্ট্রিংটা আমাদের ইউনেক্স এর अवेलेबल আছে সেটা হচ্ছে আপনার মালয়েশিয়ান স্ট্রিং এই যে দেখেন প্রত্যেকটা স্ট্রিং এর এখানে একটা করে টোকেন দেওয়া থাকবে হ্যাঁ জি এই টোকেনগুলো আপনারা দেখে নিতে পারবেন এগুলো সব অরিজিনাল এটা হচ্ছে মালয়েশিয়ান কপিটা ঠিক আছে যেগুলো চাইনিজ কপি ওটা আমরা দিচ্ছি না কারণ যেহেতু আপনি একটা ভালো মানের র‍্যাকেট নিচ্ছেন তো ভালো মানের একটা স্ট্রিংও আপনার প্রয়োজন হবে সেই হিসাব করে আমরা এটা দিচ্ছি তো এটা আপনারা দেখে নিতে পারেন এটা নর্মালি আমি প্রাইস রেখেছি মাত্র 450 টাকা তো আপনারা যারা কমপ্লিট করে নেবেন ম্যাশিং চার্জ সহ র‍্যাকেটের সাথে স্ট্রিং একটা গ্রিপ একটা স্ট্রিং কমপ্লিট হ্যাঁ টোটাল তিনটা মিলে ফুল প্যাকেজ রাখবো অনলি ফর 2000 টাকা এই বছরের ধামাকা একটা অফার যারা নেবেন সহ বাঁধানো সহ ফুল ওভার কমপ্লিট আপনি যদি চান এটার সাথে গ্রিপ নিতে পারতেছেন স্ট্রিং তো দিচ্ছি আমি তারপর হচ্ছে ম্যাশিং চার্জ টোটাল তিনটা মিলে মাত্র 2000 টাকা নিতে পারবেন যদি কারো ব্যাগ লাগে এটার সাথে কিন্তু ব্যাগ না যদি কারো ব্যাগ লাগে সেক্ষেত্রে 200 টাকা চার্জ এক্সট্রা লাগবে আর ব্যাগ না নেন দিলে এটার প্রাইস থাকবে 2000 টাকা অনলি ফর 2000 টাকা হলে এটা আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন গিফট হিসেবে থাকবে আপনার একটা গ্রিপ এবং ম্যাশিং চার্জটা তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লাগে আপনাদেরকে ইউনেক্স এর 100ZZ এর একটা মডেল দেখাই আমি আপনাদেরকে 100ZZ এর কিন্তু এই বছর আমরা নিয়ে এসেছি নতুন একটা কালার এই ডিজাইনটা কি নতুন হ্যাঁ ডিজাইনটা আগেরই বাট কালারটা হচ্ছে নতুন আমি যদি গত বছরের ডিজাইন কালারটা আপনাদেরকে দেখাই এটাও কিন্তু আমাদের কাছে এখন অত বেশি अवेलेबल নাই জাস্ট আমি রেখেছি একটু দেখানোর জন্য এই যে দেখেন গত বছরটা ছিল লগে আপনার যেটাকে বলে খয়েরি কালার অথবা রেড কালার যদি বলেন রেড এবং নেভি ব্লুর মধ্যে কম্বিনেশন করে করা হ্যাঁ এই বছরও ছিল লগে ব্লুর মধ্যে কম্বিনেশন ব্লু হোয়াইট নেভি ব্লু হোয়াইট ব্লু এই কালারের মধ্যে কম্বিনেশন করে করা হয়েছে এটা হ্যাঁ
তো এইটা আপনারা দেখতে পারেন এই যে এই র‍্যাকেটটা আমি এটা চাপিয়ে দিই নালে অনেকে কনফিউশন হয়ে যাবে এই র‍্যাকেটটা আপনারা দেখে নিতে পারেন এইটাও আপনার হচ্ছে লগে একটা 4 ইউ র‍্যাকেট হ্যাঁ এটা টেনশন ক্যাপাসিটি হচ্ছে লগে আপনার 4 ইউ র‍্যাকেট 26 টু 30 এলবিএস হ্যাঁ হয়তো ক্যামেরার মধ্যে অত বেশি ফোকাস না আসছে বাট আপনারা সামনাসামনি দেখলে দেখতে পাবেন খোদাই করে লেখা আছে এটা একমাত্র অরিজিনাল এবং মাস্টার কপি ছাড়া আপনারা কিন্তু পাবেন না আমি বারবার বলে দিতেছি আমি যে র‍্যাকেটগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু মাস্টার কপি অনেকেই বলবে এগুলো অরিজিনাল বাট না অরিজিনাল এটা হচ্ছে মাস্টার কপি অরিজিনাল আপনি যদি 100 জেডজেড মডেলটা নিতে চান প্রাইস পড়বে কিন্তু আপনার 16 থেকে 18000 এর মধ্যে একদম যেটা জেনুইন অরিজিনাল হ্যাঁ জাপানিজ ভার্সন যেটা ওইটা এটা হচ্ছে জাপানিজ ভার্সনের মাস্টার কপি যেটা ওইটা ঠিক আছে এটা আপনারা নিতে পারবেন এইটার আমরা প্রাইস রাখবো সেম প্রাইস সেম স্টিং হ্যাঁ আপনার হচ্ছে লগা ইউনেক্স এর একটা স্টিং দিয়ে একটা সাথে গ্রিপ পাবেন একটা ম্যাচিং চার্জ টোটালি গিফট এই দুটো জিনিস গিফট ফুল কমপ্লিট অনলি ফর 2k 2000 টাকা হলো আপনারা নিতে পারবেন এইটাও এটাও 2000 টাকা এটাও 2000 সাথে কিন্তু ব্যাগ নেই যারা ব্যাগ নিতে চাচ্ছেন ব্যাগ সহ যদি নিতে চান ব্যাগের প্রাইস আসবে হচ্ছে লগা 200 টাকা আমি এখানে একটু যদি ব্যাগটা দেখে এই যে দেখেন ব্যাগ এই ব্যাগ সহ যদি যদি কেউ ব্যাগ নিতে চায় তাহলে 200 টাকা এক্সট্রা পে করতে হবে আর ব্যাগ যদি না নেন তাহলে অনলি ফর 2k 2000 টাকা হলে আপনারা 100 জেডজেডটাও নিতে পারবেন একদম ফিক্সড প্রাইস ভাইয়া প্লিজ এর নিচে আর হবে না এটা কিন্তু আমাদের এই বছরের প্রথম ভিডিও হ্যাঁ পরবর্তীতে কিন্তু দাম আরও বাড়তে পারে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যালার্ট থাকবেন আপনারা যত দ্রুত সম্ভব নেওয়ার চেষ্টা করবেন আমাদের কাছে কিন্তু ইতিমধ্যে অনেক র‍্যাকেটের স্টক আছে হ্যাঁ যেগুলো হচ্ছে লোক আপনারা অর্ডার করতেছেন নিচ্ছেন তো এগুলো কিন্তু আমরা নিতেছি অর্ডার তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে 100 অ্যাস্টেরিক্স সিরিজের 99টা কিন্তু ভাই গত বছর হিউজ পরিমাণ একটা চাহিদা রেখেছিল হিট প্রোডাক্ট ছিল একটা হিট প্রোডাক্ট ছিল গত বছর শুধু হোয়াইট কালারটা ছিল হ্যাঁ এইটা এই বছর রেড কালারটা চলে এসেছে আমাদের কাছে রেড মেরুন ব্ল্যাক এর ভিতর রেড মেরুন ব্ল্যাক এর ভিতর দুইটা কালার আমার কাছে অ্যাভেলেবল আছে যার যে কালারটা পছন্দ দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই আপনারা যারা পাওয়ারফুল র‍্যাকেট খুঁজতেছেন আমি তাদেরকে সাজেস্ট করবো ভাই এই বাজেটের মধ্যে আপনারা অ্যাস্টেরিক্স 99 প্রোটা খেলতে পারেন খুবই ভালো র‍্যাকেট মানে আমার কথা হচ্ছিল বাজেটের মধ্যে এর থেকে সেরা আর আপনি কোনো র‍্যাকেট পাবেন না এটাও আমার কাছে মাস্টার কপি হবে হ্যাঁ আমি বারবার বলে দিই মাস্টার কপি অনেকেই বলে ভাই এগুলো অরিজিনাল কিনা বাট না ভাই এটা অরিজিনাল না এটা হলো মাস্টার কপি আপনাদেরকে বলবো অনেক দোকানদার যে ভাই এটা অরিজিনাল বাট আপনারা ভালো করে খেয়াল করে নেবেন এটা হচ্ছে লোকের মাস্টার কপিটা হ্যাঁ মাস্টার কপি ছাড়া আপনারা এইভাবে খোদাই করে এখানে 4 ইউ র‍্যাকেট টেনশন ক্যাপাসিটি এগুলো কোনোটার ভিতরে থাকবে না যেগুলো চাইনিজ কপি থাকবে ওগুলো দেখবেন স্টিকার সিস্টেম হ্যাঁ বা এইখানে বডিতে এইখানে লেখা থাকবে বডির এই যেগুলো অ্যাস্টেরিক্স 99 এইখানে দেখবেন লাম্বানে লেখা আছে হ্যাঁ লাম্বা করে লেখা আছে ওগুলো হচ্ছিল চাইনিজ কপিগুলো এটা আপনি খেয়াল করে দেখেন বডিতে খোদাই করে লেখা থাকবে এটা হচ্ছিল না বডিতে খোদাই করে লেখা থাকবে এটা আপনার যেটা মাস্টার কপি সেটা আপনি এই যে হ্যান্ডেলের গোড়ার মধ্যে দেখতে পারবেন মাস্টার কপি মার্ক করার মতো লেখা থাকবে জিনিসটা এটা আপনারা খেয়াল করে দেখে নিতে পারবেন তো এইটা আপনারা যারা নেবেন এইটা আমরা রাখবো হচ্ছিল আপনার কমপ্লিট প্রাইসটা আমরা এবার বলে দিচ্ছি সবার জন্য যেটা নিতে সুবিধা সেই হিসাবে যেটা একদম সবচেয়ে কম দাম সেটাই আমি দেওয়ার চেষ্টা করবো ইউনেক্সের স্টিং হ্যাঁ প্লাস একটা গ্রিপ ইউনেক্স গ্রিপ বা বিএসএ গ্রিপ আপনার যে গ্রিপটা পছন্দ দেখে নিতে পারবেন এইটার সাথে ব্যাগ পাবেন আপনারা হ্যাঁ এটার সাথে ব্যাগ আপনার কিনতে হবে এই ব্যাগটা এটা টোটালি থাকবে গিফট হ্যাঁ এটা গিফট থাকবে সাথে হচ্ছে লোকে আপনার একটা গ্রিপ এবং ম্যাচিং চার্জ টোটালি এই চারটা আইটেম ফুল প্যাকেজ থাকবে মাত্র ধামাকা প্রাইস 2500 টাকা 2500 অনলি 2500 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন এগুলো কিন্তু টেনশন ক্যাপাসিটি আপনি ডিজিটাল অ্যানালগ যে কোনো মেশিনে 30 দিতে পারবেন চোখ বন্ধ করে 30 কিন্তু এটা ম্যাক্সিমাম টেনশন আপনারা যারা যেখান থেকে নেন 28-29 এর মধ্যে রাখলে আপনার মনে হয় যে আমার সিজনের মধ্যে আপনার স্টিং চেঞ্জ না করলে চলবে খুবই ভালো হবে এই র‍্যাকেটগুলো আর কেউ চাইলে কি সিঙ্গেল ফ্রেম নিতে পারবে সিঙ্গেল ফ্রেম হ্যাঁ অবশ্যই সিঙ্গেল ফ্রেম নিতে পারবেন সমস্যা নাই সেক্ষেত্রে আপনার এইটার ক্ষেত্রে আমরা হচ্ছে লোকে আপনার 200 টাকার মতন কম রাখবো হ্যাঁ 2300 টাকার মধ্যে শুধু ফ্রেমটা নিতে পারবেন সাথে ব্যাগ থাকবে আর যারা 100 এবং ছিল ওইটা নেবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে লোকে 200 টাকা কম থাকবে ওইখানে তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লোকে ইউনেক্সের আরও একটি মডেল দেখাবো এটা হচ্ছে আর সেভার সিরিজ যারা একটু ডিফেন্সিভ খেলতে পছন্দ করেন আমি মনে করি তারা এটা নিতে পারেন আর সেভার সিরিজের আমাদের কাছে গত বছর কিন্তু আপনারা আর সেভার 11 প্রো হ্যাঁ আর সেভার 11 র‍্যাকেটটা কিন্তু হিউজ পরিমাণ সেল হয়েছে এটা কিন্তু গত বছর ছিল আমাদের কাছে এবছর নতুন যেটা আসছে আর সেভার 7 প্রো এই যে দেখেন আর সেভার 7 প্রো এই র‍্যাকেটটা ইয়েলো অ্যাশ কালারের মধ্যে এটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা কিন্তু অলরেডি আমরা সেল করতেছি এই র‍্যাকেটটা আমার একটা কমপ্লিট আছে অলরেডি একটা কাস্টমার অর্ডার করেছে আমি একটা কমপ্লিট করে রেখেছি আমি একটু দেখাই আপনাদেরকে এগুলো সবই সেল র‍্যাকেট এগুলো জাস্ট কাস্টমার অর্ডার আমরা কমপ্লিট করে রেখেছি প্যাকিং করে হচ্ছে রাত হ্যাঁ এই যে 7 প্রো এটা উনি হচ্ছিল কি আপনার ইউনেক্সের স্ট্রিং দিয়েছে হ্যাঁ এই যে দেখেন আমাদের যে স্ট্রিংগুলো প্রত্যেকটা স্ট্রিংয়ের গায়ে আপনার স্ট্রিং গায়ে লেখা থাকবে ইউনেক্স ভিজি কত মডেল সেই র‍্যাকেট মডেলটা লেখা থাকবে প্লাস মডেল নাম যেটা থাকবে টাইটাম ধরেন মনে করেন যে এটা ন্যানোরে লেখা আছে এটা ন্যানোরে এই ন্যানোরে লেখাটা পর্যন্ত স্ট্রিং এর গায়ে লেখা থাকবে চিকনভাবে লেখা থাকবে এটা যখন আপনারা কমপ্লিট করবেন তখন আপনারা দেখতে পারবেন স্ট্রিং এর গায়ে লেখা আছে জিনিসটা এই যে ফ্রেমটা হ্যাঁ
এটাও আপনার হচ্ছে লগে ফোরিও একটা র‍্যাকেট অ্যাকচুয়ালি ফোরিও বলতে কিন্তু অনেকে বুঝে না এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দিই এতক্ষণ ধরে বারবার আমি ফোরিও ফোরিও বলতেছি ফোরিও মানে হচ্ছে লগে আপনার 80 থেকে 82 গ্রাম একটা ফ্রেমের ওয়েট 80 থেকে 82 গ্রাম अवेलेबल আপনার 80 81 এর ভিতর হবে কিছু হবে 82 83 বাট 83 একদমই কম 82 এর মধ্যেই ম্যাক্সিমাম র‍্যাকেট আপনার পেয়ে যাবেন এগুলা হ্যাঁ তো এটা হচ্ছে ফোরিওর ক্যাটাগরি আর টেনশন ক্যাপাসিটি সেটা তো আপনারা বলে দিলাম 26 থেকে 30 LBS এটা আপনারা দেখে নেবেন এবং হচ্ছে লগে লেখা আছে মেড ইন জাপান যেটা হচ্ছে লগে আপনার জাপানিজ ভার্সনের মাস্টার কপি এটা হ্যাঁ এটা আপনারা খেয়াল করে দেখে নেবেন এইটাও আপনারা যারা নেবেন আমাদের কাছ থেকে আপনার হচ্ছে লগে একটা স্ট্রিং হ্যাঁ Yonex এর একটা স্ট্রিং Yonex এর একটা ব্যাগ একটা গ্রিপ ম্যাচিং চার্জ টোটালি তিনটা মিলে ফুল কমপ্লিট প্রাইস থাকবে 2500 টাকা অনলি 2500 টাকা হলে আপনারা এটাও নিতে পারবেন ঠিক আছে আর যারা অনলাইনে নিতে চায় তাদের জন্য ডেলিভারি সিস্টেম কি অনলাইনে যারা নেবেন তাদের জন্য ডেলিভারি সিস্টেম আছে এখন অনেকেই বলবে ভাই 1000 টাকা কেন অ্যাডভান্স দিচ্ছেন অ্যাকচুয়ালি দেখেন আমার এই স্ট্রিংটার প্রাইস আছে 350 400 টাকার মতন তো 400 টাকার একটা স্ট্রিং আমি যখন কমপ্লিট করব কোনো কারণে আপনি যখন র‍্যাকেটটা রিসিভ না করবেন রিটার্ন আসবেন আমার কাছে কিন্তু আসা যাওয়ার কুরিয়ার ভাড়াটা দিতে হবে ডাবল স্ট্রিংটা টোটালি বাদ আমি যখন কমপ্লিট করে রাখবো একটা কাস্টমার কিন্তু কমপ্লিট র‍্যাকেট নিতে চায় না তো সেক্ষেত্রে আমাদের স্ট্রিংটা কেটে ফেলতে হয় তো স্ট্রিংটা টোটালি বাদ হয়ে যাবে তো তার জন্য আমরা 1000 টাকা অ্যাডভান্স করে নিই এখন যারা র‍্যাকেটটা নিবেই তাদের কাছে কিন্তু ফুল পেমেন্ট করে দিতেও কোনো গায়ে লাগবে কারণ আমি র‍্যাকেটটা নিব আসলেও দিতে হবে আমার পাঠিয়ে দিলেও দিতেই হবে একই কথা তো ওই হিসাব করে আপনারা এটা দেখে নিতে পারবেন তো এইটা তো আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিলাম ফুল কমপ্লিট প্রাইস থাকবে 2500 টাকা ইজিলি নিতে পারবেন আর কন্ডিশনের সিস্টেমটা আমরা বলে দিলাম কিভাবে অনলাইনে নেবেন আমি চেষ্টা করব মানে আমি বলতে চাই সবাইকে এতটুকু যারা ঢাকার ভিতরে আছেন সরাসরি আমাদের দোকানে আসবেন তাহলে আপনি জিনিসটা দেখে বুঝে নিতে পারবেন কেননা অনেক সময় দেখা যায় ভিডিওতে একরকম দেখা যায় বাট বাস্তবে আরেকরকম দেখা যায় হ্যাঁ আপনি যারা সম্ভব যে দোকানে এসে নেওয়ার মতন হ্যাঁ তারা দোকানেই আসবেন দেখা গেলো আপনার 2500 টাকা বাজেটের মধ্যে এইটা না নিয়ে আপনি অন্য আরেকটা র‍্যাকেটও পছন্দ করে নিয়ে যেতে পারেন হ্যাঁ তো আপনারা এটা দেখে নিতে পারবেন তার জন্য আর কি বলা তো এইটা আমি যেটা একটু একটু দেখাই দিই এটা যেরকম কমপ্লিট করে রাখা আছে এইটা আমার হচ্ছে যিনি নিয়েছে তার জন্য আমরা এটা সিঙ্গেল 1v1 29 টেনশন দিয়েছি এই যে দেখেন টেনশন কেমন এর সাউন্ড আমি একটু দেখাই আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে আউটডোর সাউন্ড যখন আপনি ইনডোরে খেলবেন তখন কিন্তু আরও সাউন্ড হবে এটা হলো 29 স্ট্রিং ক্যাপাসিটি করা হয়েছে হ্যাঁ যারা হচ্ছে লোকে আরও সাউন্ড ভালো চান তারা কিন্তু আপনি চাইলে স্ট্রিংটা চেঞ্জ করে যেমন লিনিংয়ের স্ট্রিংগুলো আমাদের কাছে থাকে নাম্বার 7 নাম্বার 1 ওই স্ট্রিংগুলো একটু প্রাইস বেশি আপনার হচ্ছে 2300 টাকা অ্যাড করলে যখন ওই স্ট্রিংগুলো আপনি যখন আবার এই র‍্যাকেটের সাথে ইউজ করবেন তখন কিন্তু সাউন্ড আরও বেটার পাবেন আপনারা হ্যাঁ ঠিক আছে তো এই ছিল মোটামুটি আমার আজকের র‍্যাকেটের ইউনেক্সের কালেকশনগুলো পরবর্তীতে আপনাদের জন্য আমরা আরেকবার চলে আসবো আরেকবার না আরও কয়েকবারই চলে আসবো যেহেতু এখন মাত্র শুরু করলাম বাঁধানো সহ থাকবে ভিডিও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করবো পরবর্তীতে আপনাদেরকে একটা র‍্যাকেট গার্ডিং করে সহ দেখানোর জন্য কি ধরনের টেনশন ক্যাপাসিটিগুলো থাকে র‍্যাকেটের মধ্যে তো এই ছিল আজকের ভিডিওটা তো পরবর্তীতে কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদেরকে তো যাবার আগে আমাদের দোকানের নাম এবং লোকেশনটি আরেকবার বলে দিই আমাদের দোকানের নাম হচ্ছে ডন স্পোর্টস লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেট অথবা হচ্ছে আপনার হল মার্কেট নামে মার্কেটটা পরিচিত এই মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে 1153 1154 তাছাড়া আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্কস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম